ফাইনালি তুই ডেকেছিলি, চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। নবমীর দিন কিন্তু চট করে আমি এরকম হাজির হয়ে যাই না, কিন্তু কে ডেকেছে সেটা তো দেখতে হবে। খাবার গন্ধটাও আছে, একটা ব্যাপার আছে। জানলে ভালো, কারণ আমরা অনেক সময় যদি ভালো লেগে যায় তাহলে আমরা বাইরে গিয়ে ওই নামটা যদি বলি তখন মানে লোকে বুঝবে যে না, লোকটা খাদ্য রসিক, নামটা জানে, গ্রিল চিকেন বলছে না, শর্টে ছাড়ছে না। এটা দেখেই আমি অবাক, ওয়াও, লুকস গুড, স্মেলস গুড, থ্যাংক ইউ, ফটাফটি টেস্ট করে দেখো কেমন লাগছে তোমার। যদি গ্রিল চিকেন আছে, সাথে ভেজিটেবলস আছে আর ম্যাশ পটেটো। কারণ তোমাকে ঘুরিয়ে যে খাবার গুলো দেখালাম পুজোর আয়োজন, সে তো সবই কন্টেম্পোরারি বেঙ্গলি, সেটা তো পুজোর বুফের আইটেম। বুফে ছাড়াও এগুলো হচ্ছে কি আড্ডা স্পেশাল আলাকাট মেনু। পারফেক্ট, এক্সেলেন্ট। আমার মনে আছে আমি ম্যাশ পটেটো, মানে এটা আমার মনে করিয়ে দিল ক্যানাডায় একজনের বাড়িতে, তারা বাড়িতে বানিয়ে আমাদের খাইয়েছিল উইথ আদার স্টাফ, সেরকমই হয়েছে ফাটাফাটি। খেয়ে তো নিলাম, টেস্ট করলাম, রেসিপিটা যদি জানি আরো ভালো হতো, মানে একটু যদি রেসিপিটা মানে হিন্ট পেতাম, যদি মনে রাখতে পারি তাহলে আমি বাড়ি গিয়ে, তুমি যদি বাড়িতে গিয়ে বানাও তাহলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই। কিছু না দাদা, এটা চিকেনটাকে আমরা নিই উইথ স্কিন চিকেন, যার ভিতরে কোনো হাড় থাকে না, শুধু উইংস এর বোনটা থাকে। ওই চিকেনটাকে আমরা ম্যারিনেট করি সল্ট, ক্রাশড ব্ল্যাক পেপার, একটু WC সস, গার্লিক আর একটু প্যাপরিকা পাউডার দিই আর অয়েল। ম্যারিনেট করে ওটা মোটামুটি ধরো মিনিট 15 রেখে দেওয়া হয় ম্যারিনেশনটা ভিতরে একটু পেনিট্রেট করানোর জন্য। তারপর ওটাকে জাস্ট হট প্লেটে গ্রিল করা হয়, সিম্পল গ্রিল করা হয়। এটার সাথে ম্যাশ পটেটো যেটা বানাই সেটার জন্য বয়েল আলু, গরম আলুটাকে গ্রেড বা ম্যাশ করে নেওয়া হয়, তার সাথে ক্রিম, বাটার, সল্ট আর পিঞ্চ অফ নাটমেগ। ওটা ওই ব্যালেন্সটা কিন্তু ব্যালেন্সটাই মেন। আর তার সাথে হচ্ছে কি পিঞ্চ অফ নাটমেগ, নাটমেগটা দেওয়ার পরে ম্যাশ পটেটোটা রেডি হয়ে গেল। আর এগুলো তো যেরকম সমস্ত এক্সোটিক ভেজিটেবলস গুলোকে জাস্ট ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে সল্ট দিয়ে একটু বয়েল করে নেওয়া হয়, তারপরে বাটার, সল্ট, পেপার আর গার্লিক দিয়ে টস করা থাকে ফটাফটি। আর সসটা হচ্ছে কি এর সাথে তোমার রোস্ট গ্রেভি, ব্রাউন জু ইউজ করা হয়। দেখো মানে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা সাজানো, ইটস লাইক ইট মেক্স ইউ ফিল লাইক ইটিং, এটাই আই অ্যাপিলিং। হ্যাঁ, আই অ্যাপিলিং মানে ইনক্লুডিং দ্য
What sauce is that? Tartar sauce? এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার balsamic reduction. Okay. Balsamic একটা vinegar পাওয়া যায়. Right. ওটাকে আমরা reduce করে একটু সামান্য sugar use করা হয়. Reduce করে ওটা একটা sticky consistency এসে যায়. Because of that caramelized sugar. Okay. তো ওটা তখনই plating এর জন্য use করা হয়. Wow. Excellent. মানে a lot of thought has gone into this production. Excellent. এটা কি মানে জাস্ট চিকেনের উপরে না এটা ফিশের উপরেও করা যেতে পারে বা না দেখো যদি এই সসেজ এই যে পোর্কে হয় কি এটা তুমি পোর্কের ক্ষেত্রে সেম জিনিস করতে পারো সেখানে পোর্কের ক্ষেত্রে যখন তুমি সসটা বানাবে একটুখানি অ্যাপেল ইউজ করা হয় জেনারেলি মানে তোমার রোস্ট পোর্কের সাথে অ্যাপেল সসের কম্বিনেশনটা খুব ভালো হয় রাইট সেক্ষেত্রে একটু অ্যাপেল ইউজ করা হয় বাট ফিশের ক্ষেত্রেও তুমি গ্রিল ফিশ করতে পারো তখন আবার তুমি এই সসটা দিতে পারবে না তখন লেমন বাটার সস বা অরেঞ্জ সিলেন্ট্রো সস ওই কম্বিনেশন গুলো একটু সিট্রাস সস তখন ফিশের ক্ষেত্রে ইউজ করো এক্সেলেন্ট মন ভরে গেল থ্যাংক ইউ নবমীতে এরকম খাবার খাবো ভাবিনি হ্যাঁ জেনারেলি পূজোর সময় বাঙালি খাবারটাই খায় একটু ডিফারেন্ট একটু হাটকে সবাই বলে ইউ আর লিটল হাটকে কিন্তু আই এম হ্যাপি উইথ নবমী ফুড স্পেশালি এট আফরা মানে বেসিক্যালি যেটা আছে তোমার পুজোর মধ্যে পুরো বুফেটাই আছে তোমার ওই কন্টেম্পোরারি বেঙ্গলি কুইজিনে বুফে এখনো পর্যন্ত যারা এসেছেন বা যারা এখনো আসেননি আসতে চান তাদের জন্য বলি বুফেটা তো একটা লম্বা স্প্রেড আছে বুফের তার স্টার্টার আছে মেন কোর্স ডেজার্টস সব কিছু মিলিয়ে অনেকগুলো আইটেম আছে প্রচুর আইটেম হ্যাঁ প্রচুর আইটেম আছে এন্ড ইটস অ্যাফোর্ডেবল অলসো আমি দেখলাম মোটামুটি 999 প্লাস ট্যাক্স পার পারসন জিএসটি ইমপ্লিমেন্টেশন এটা 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 শুধু পূজোর সময় পূজোর এই 5 দিনই আছে আমরা শুরু করেছি ষষ্ঠীর দিন ডিনার থেকে বুফে চালু করেছি আমাদের থাকবে আগামীকাল দশমীর দিন ডিনার পর্যন্ত স্পেশাল বুফে মেনুটা এটা থাকছে এটা ছাড়া আলাকাটে বিভিন্ন আইটেম আছে তোমার মেডিটেরিয়ান কুইজিন আছে পিজা পাস্তা আছে ওয়েস্টার্ন ফুড আছে প্লাস নর্থ ইন্ডিয়ান আছে তন্দুরের কিছু কাবাব আছে খুব ভালো ওরিয়েন্টাল ফুড পাওয়া যায় পাও তো এই পুরো সেশনটা যেটা আছে এতগুলো কুইজিন এটা আমাদের আলাকাট মেনুতে আছে তার জন্য এক একটা ফুড এক একটা ডিফারেন্ট প্রাইসিং আছে আলাকাটে বাট কেউ যদি বেঙ্গলি ফুড বা কন্টেম্পোরারি বেঙ্গলি বা বুফের টাচটা নিতে চান তাহলে তাদের জন্য 999 প্লাস ট্যাক্স দাদা দেখো তোমাকে আমি নবমীর দিন এত ভালো একটা খাবার খাইয়ে দিয়েছি তুমি খেয়ে খুশি হয়ে গেছো হাটকে ফুড অ্যাকর্ডিং টু ইউ হাটকে ফুড একদম ঠিক আছে তো আমারও একটা আবদার আছে এই নবমীটা আমরা শেষ করব তোমার গলা একটা স্পেশাল গান শুনে না বললে শুনবো তাহলে তাহলে তো একটু খাওয়া দাওয়া নিয়েই বলতে হয় নাকি তোমার যেটা ইচ্ছা আচ্ছা আমি তাহলে আমাদের তোমাকে পেয়েছি আড্ডাতে আর তোমার গান শুনবো না এটা তো হতে পারে ওকে তাহলে খাওয়াটা শেষ করি একদম শেষ করে গানটা করছি চলো তুমি খেয়ে নাও তারপর আমরা বাইরে বসে আড্ডা দেবার গান ওকে ওকে